রাজধানীর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখছেন আমাদের সহকর্মী সাদিয়া ন্যান্সি। এই মুহূর্তে তিনি আছেন মিরপুরের পল্লবীতে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ন্যান্সি, তিন দিন, আজ তিন দিন কোরবানি ঈদের, কি অবস্থা দেখছেন সেখানে? বর্জ্য অপসারণ ক্ষেত্রে কেমন তৎপরতা, এখনো চলছে কিনা বা কেমন চলছে তা জানাবেন। আপনি জানেন গতকালকেই কিন্তু উত্তর এবং দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের মেয়রই কিন্তু বলেছেন যে তারা যে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ এবং একটি পরিচ্ছন্ন নগরী নগরবাসীকে উপহার দেবে সেই প্রতিশ্রুতি করেছে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু গতকালকেই আমরা দেখেছি বেশিরভাগ ওয়ার্ডগুলোতে, অর্থাৎ 80 থেকে 90 ভাগ ওয়ার্ডগুলোতে 100 ভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে, সেটি কিন্তু তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে। তো আজকে যেহেতু তৃতীয় দিন, আজকেও কিছু জায়গায় পশু কোরবানি দেওয়ার কথা রয়েছে, আমরা দেখেছিও কিছু বাড়ির আঙিনায় পশু দেখেছি তাদের, কিন্তু সেই তুলনায় যদি বর্জ্য অপসারণের কথা বলেন সিটি কর্পোরেশনের তৎপরতা অনুযায়ী সেই জায়গায় তারা শতভাগ সফল না হলেও বলা যায় তাদের প্রতিশ্রুতি তারা রাখতে পেরেছে। পাশাপাশি তারা যে বিষয়টি বারবার বলছিলেন যে নগরবাসীর অংশগ্রহণ, যারা মাঠ পর্যায়ে কাজ করছেন সেই কর্মীদের সাথে সমন্বয় করে নিজের এলাকা কিংবা বাড়ির সামনে যারা পশু কোরবানি দিয়েছেন সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার বিষয়টি, সেটি কিন্তু নগরবাসীর পক্ষ থেকে তারা সহযোগিতা পেয়েছেন। আপনি নিশ্চয়ই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি মিরপুরের যেই এলাকাটায় আছি, আমরা মোটামুটি আশেপাশে আরও কয়েকটি এলাকায় দেখেছি, সবগুলো এলাকার বাসার সামনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোরবানির পরবর্তী পরিষ্কার করে জায়গাটা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হয়েছে, কিছু কিছু জায়গায় তরল কীটনাশক, সেটাতেও আমরা গতকালকে দেখেছি। এবং আজকে এই মুহূর্তে আসলে বলাই যায় যে নগরীর উত্তর কিংবা দক্ষিণ যেই সিটি কর্পোরেশনের আন্ডারে যেগুলোই আছে, যে এলাকাগুলোই আছে, সবগুলোই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আজকে এখন পর্যন্ত যারা আজকে কোরবানি দিয়েছেন এই ধরনের বর্জ্য আমরা এখনো দেখিনি, তবে সব কিছু মিলিয়ে পরিচ্ছন্ন নগরী আসলে নগরবাসী এবার পেয়েছে এটা কিন্তু বলা যেতেই পারে। জলি, অসংখ্য ধন্যবাদ সাদিয়া ন্যান্সি। সাদিয়া ন্যান্সি জানাচ্ছিলেন নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা।